সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি কাল। কিছু অসাধু ব্যক্তির ফাঁদ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। জনস্তার প্রতিবাদে আজ বিভিন্ন সংগঠনের বিক্ষোভের ডাক। কোভিড পরিস্থিতিতে নির্দেশনা অমান্য করেই রাজধানীমুখী যাত্রীবাহী বাস সিরাজগঞ্জে আটকে দেওয়ার পর ছেড়ে দেওয়া হলো অর্ধ শতাধিক গাড়ি। ফেরিঘাটে আজও ভিড়। মুখ থুবড়ে পড়েছে মহামারীতে দেশে ফেরা বেকার প্রবাসীদের জন্য 700 কোটি টাকার ঋণ কার্যক্রম। মানবেতর জীবনযাপন করছেন অনেকেই, শর্ত সহজ করার দাবি। দ্রুত এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। 2024 সালেই উদ্বোধনের আশা। উন্মোচিত হবে বাংলাদেশ ভারত ব্যবসার নতুন দ্বার। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি কাল। এরই মধ্যে তার ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। গতকাল কথিত তথ্য চুরির মামলায় নজিরবিহীন পুলিশি পাহারায় রোজিনা ইসলামকে আদালতে হাজির করা হয়। এদিন রাষ্ট্রপক্ষের 5 দিনের রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠান আদালত। মামলাটিকে ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক বলে দাবি করেন রোজিনা ইসলামের আইনজীবী। আইনি প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 5 ঘন্টা আটকে রেখে রোজিনা ইসলামকে নির্যাতনের বিষয়ে আসামি পক্ষের করা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রাষ্ট্রপক্ষ। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে। তারা ন্যায় বিচারের আশ্বাস দেন। এদিকে রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। আজও দেশজুড়ে নানা কর্মসূচির ডাক দিয়েছে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সংগঠন। কি ছিল নথিতে যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো? আর সেই নথি কেনই বা সচিবের পিএসএর রুমে অরক্ষিত অবস্থায় থাকবে? এসব প্রশ্নই ঘুরে ফিরে উঠছে। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকা কিছু অসাধু ব্যক্তির তৈরি কোনো ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। 98 বছরের পুরনো বিতর্কিত অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম। আদালতে জমা দেওয়া নথি এবং স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী অপ্রকাশযোগ্য ডকুমেন্টের ছবি তুলে অপরাধ করেছেন রোজিনা, যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো। ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন দুর্নীতির রিপোর্ট করায় সাংবাদিককে ফাঁসাতে এটি ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না, উনি তো রাষ্ট্রের গোপনীয়তা কে মুখোমুখি করে তুললেন। রোজিনা ইসলামকে বিশেষভাবে অভিযুক্ত করার জন্যই এইভাবে দায়ী করা হচ্ছে কিংবা এই ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ তাহলে চুক্তিটা পড়তে হবে যে আমরা এমন কি শর্ত রেখেছি যাতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়ে যাবে। সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি হয় তাহলে কেন সেটি অরক্ষিতভাবে সচিবের পিএসএর রুমে রাখা হলো? এই চুক্তির মধ্যে কি আছে, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা এরকম কিছু আছে কিনা, ব্যক্তি স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। এই চুক্তিটা এমন একটি কক্ষে রাখা হলো কেন, চুক্তির কপি, সেটাও অনুসন্ধান করে দেখা উচিত। এমন কোন রিপোর্ট করলে ভ্যাকসিন আসায় মানে আশাটা যে বাধা পাবে আমার মনে হয় না যে আচ্ছা বাংলাদেশের কোন সাংবাদিক এই কাজ করবে। তারা বলছেন অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারো নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফিরতি যাত্রার খবর। ঈদের ছুটি শেষে সড়কেও বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ট্রাক, পিকআপ ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে করে কর্মস্থলের দিকে ছুটছেন তারা। সেই সঙ্গে রয়েছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। সকাল থেকেই চাপ বাড়ে মহাসড়কে। এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করেই সিরাজগঞ্জ থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি বাস।
তবে ইজ্জাতচার মতো ফিরতে যাত্রায়ও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এদিকে সিরাজগঞ্জে অর্ধশত বাস আটকে দেয়া হলেও কিছুক্ষণ পর ছেড়ে দেয় পুলিশ। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ। ঈদের ছুটি শেষে ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে জানাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, আজ থেকে পুরো দমে শিল্প প্রতিষ্ঠান খোলা হয়েছে, যে কারণে গত রাত থেকে মানুষের চাপ অতিরিক্ত ছিল এই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজ সকাল থেকেও কিন্তু মানুষের চাপ অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু হেঁটে লোকজন গাজীপুর চৌরাস্তায় প্রবেশ করছে এবং তার পরবর্তীতে গাজীপুর চৌরাস্তার খানিকটা হেঁটে সামনে কিন্তু যে ঢাকার গাড়ি রয়েছে সেসব ঢাকার গাড়ি ধরার চেষ্টা করছে। জানিয়ে রাখছি যে গাজীপুর চৌরাস্তায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, যে কারণে পুলিশ অর্থাৎ হচ্ছে গাজীপুর চৌরাস্তার আগে মেম্বার বাড়ি এবং ভবানীপুর এলাকায় দূরপাল্লার যেসব গাড়ি আসছে সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যাত্রীরা নেমে যাচ্ছে এবং পরবর্তীতে থ্রি হুইলার, লেগুনা কিংবা রিক্সায় করে এই গাজীপুর চৌরাস্তায় আসছে। তার পরবর্তীতে তারা তাদের গন্তব্য যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সেখানে নানাভাবে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে বলছি দূরপাল্লার কথা, দূরপাল্লার গাড়ির কথা এবং অন্যান্য যেসব গাড়ি রয়েছে সেখানে কিন্তু এসব যারা ঈদ শেষে কর্মস্থলে ফিরছে তাদের দুর্ভোগের শেষ নেই। কারণ এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে গাড়ি ভাড়া অনেকটাই বেশি এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি একেবারেই মানা হচ্ছে না। তারপরেও পুলিশ কাজ করছে, এই যে কর্মস্থলে ফেরা মানুষ তাদের খানিকটা বাধ্য করেই তাদেরকে স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা কমে আসলেও ঈদের স্বাস্থ্যবিধি ভেঙে ঘরমুখ মানুষের ঢলে ফের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত ভূমিকার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধে মাঠের যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙা রাখার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সাধারণ মানুষকেও। রাশেদ বাপ্পির রিপোর্ট। সরকারের পক্ষ থেকে নানা নির্দেশনা, নানা বিধিনিষেধ, তবুও সম্ভব হয়নি ঈদে ঘরমুখী মানুষের ঢল রুখে দেয়া। ঈদ পরবর্তী সময়ে সেই ঢল এখন ঢাকামুখী। সংক্রমণ রোধে দূরপাল্লার বাস যোগাযোগের পাশাপাশি দেশজুড়ে রেল ও নৌপথ বন্ধ থাকলেও থেমে নেই মানুষের স্থানান্তর প্রক্রিয়া। বিকল্প পরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এমন ঈদ যাত্রা এখন করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কার বড় কারণ। সরকার তো ভালো চায়, হ্যাঁ, আমরা তো নিজেরা নিজেদের অমঙ্গল ডেকে আনি। আমরা যদি সচেতন না হই সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব নয়। কিছু মানুষের এমন অসহযোগিতা ও অসচেতনতার মাঝেও থেমে নেই মাঠের সম্মুখ সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। উৎসব, আনন্দ কিংবা পরিবারের সান্নিধ্য, সবকিছু তুচ্ছ করে এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত দায়িত্বের বাইরে কাজ করছেন সংক্রমণ প্রতিরোধে। কয়েক দফায় সংক্রমণের গতি কমে সেই ফলও পায় বাংলাদেশ। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা এটাও দেখতেছি যে মানুষ মাস্ক পরিধান করতেছে কিনা। পুলিশ আসছে যারা সেই সেবার মত নিয়ে আসছি যে আমরা আসলে দেশের সেবা করব, জনগণের সেবা করব। সরকারের নির্দেশনা বাস্তবায়নে শেষ পর্যন্ত মাঠে থেকে লড়ে যাওয়ার প্রত্যয় পুলিশের, তবে নিজেদের সংক্রমণ মুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন স্বাস্থ্য উপকরণ যেগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে যাতে ফিল্ড লেভেলে একেবারে ফিল্ডে যাতে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে এগুলোর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা খুবই জরুরি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ের ঝুঁকি রুখে দিতে চলবে না এক বিন্দু ছাড় দেয়া। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তামূলক উপকরণ। ফ্রন্টলাইনারদের অনেকে ফ্যাটিক হয়ে গেছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক চাপ যেটা সেটা তো আছেই। এই সবগুলো মিলে যদি কোনো প্রণোদনা দেশে দেওয়ার চিন্তা করা হয় হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সবশেষ আরো এক দফা বাড়িয়ে সেই সময়সীমা 23 মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর ফিরতি যাত্রায় ফেরিঘাটে আজও ভিড় রয়েছে। সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। যথেষ্ট আসলে ভিড় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দোলদিয়া ঘাট থেকে আসলে ফেরিগুলো পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করার জন্য কিন্তু দুইটি ফেরি অপেক্ষমান রয়েছে। সেই ক্ষেত্রে সেই ফেরিগুলো কিন্তু আসলে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। অন্যদিকে পাটুরিয়া দোলদিয়া নোটে যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরি কিন্তু এই মুহূর্তে চলাচল করছে। আর আমি যদি বলি তো আসলে মানুষ কিন্তু কর্মস্থলে ফিরছে। মানুষের একটি অভিযোগ রয়েছে, তারা কিন্তু পথে পথে নানান ভোগান্তির শিকার হয়ে এই ঘাট এলাকায় এসেছে এবং নির্বিঘ্নে নিরাপদে ঘাট এলাকা পার হচ্ছে। তবে এত ভাইরাস সংক্রমণের আশঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়ে যাচ্ছে এবং গাদাগাদি করে এবং স্বাস্থ্য বিষয়ে তোয়াক্কা না করে কিন্তু তারা ঘাট পার হচ্ছে। তো ওটা পাটুরিয়া ঘাট থেকেও কিন্তু আসলে ছোটো যে যানবাহনগুলো রয়েছে সেই ছোটো যানবাহনগুলোতে কিন্তু তারা আসলে চার গুণ পাঁচ গুণ বেশি ভাড়া দিয়ে তারা গন্তব্যে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে ভোগান্তি তাদের শেষ নেই। যেমন তারা একদিকে আসলে ঈদের আগে তারা ঘরে ফিরেছিল ঈদ করার জন্য স্বজনদের সাথে শুধু আসলে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে এবং কি সেটাও কিন্তু আবার আসার সময় দেখা যাচ্ছে। তবে যাত্রীদের কিন্তু দাবি রয়েছে যদি গণ বহির্বহন চালু করে দিত বা বন্ধ না থাকতো তাহলে তাদের এই ভোগান্তি পড়তে হতো না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং কি রোদ্রের অবস্থাও কিন্তু ব্যবসা একটা গরম রয়েছে যার জন্যই কিন্তু আসলে যাত্রীরা আসলে কষ্ট করছে। তবে কষ্টের দিকটা সবচেয়ে বেশি রয়েছে যারা নারী এবং শিশু রয়েছে তাদের কষ্টটা এটা বেশি হচ্ছে দেখা যাচ্ছে ঘাট এলাকাতে। অন্যদিকে কিন্তু আসলে যাত্রীরা অভিযোগ করছে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ভূমিকা সেটা কিন্তু তারা শুধু নামে মাত্র লকডাউন দিয়েই তারা সীমাবদ্ধ রয়েছে এবং কি শুধু গণপরিবহন বন্ধ রেখে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করছে। অন্যদিকে পাটুরিয়া দোলদিয়া এবং আরিচা কাজিরহাটে যে কটা ফেরি রয়েছে সব কটি ফেরি এই মুহূর্তে চলাচল করছে। ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ বলছে আসলে যে আসলে যে যানবাহনের চাপ রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আসলে ফেরিগুলো সবগুলো চালানো হচ্ছে সরকারের নির্দেশ অনুসারেই। এবং কি যারা পাটুরিয়া দোলদিয়া এবং আরিচার কাজিরহাট রোডে মোট ২০টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে শ্রেয়া পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীদের জন্য সরকারের ৭০০ কোটি টাকার ঋণ কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বেশিরভাগ কর্মী কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। কঠিন শর্তের কারণে ঋণ সুবিধা কাজে লাগাতে পারছেন না তারা। ঋণ কার্যক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রশ্না শেষের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। প্রবাসী ব্যাংকে গেলাম, আমাদের লোন দিব, হ্যাঁ তাও দিতেছে না, আমরা কি রেমিটেন্স দেশে দেই নাই? করোনাকালে মরিশাস থেকে শূন্য হাতে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন নারায়ণগঞ্জের মাসুম। কম সুদে ঋণ সুবিধা দেওয়া হলেও কঠিন শর্তের বেড়াজালে আটকে যাচ্ছেন মাসুমের মতো সহায়হীন প্রবাসী কর্মীরা। যে ব্যক্তির পাসপোর্ট দেয় ব্যক্তির তো আর কিছু লাগার কথা না, পুলিশ ক্লিয়ারেন্স চাই, জমির দলিল, ব্ল্যাঙ্ক চেক তাদের জমা দিতে হইব, এটা কি দেওয়া সম্ভব? নতুন কাজে নামবো, ওই কাজ না করার আগে আমি কিভাবে ট্রেড লাইসেন্স বের করব? ওরা ট্রেড লাইসেন্স চাই। মহামারীতে ক্ষতিগ্রস্ত খাতের অন্যতম শ্রমবাজার, চাকরি হারিয়ে গত বছরের এপ্রিল থেকে দেশে ফেরা প্রায় ৫ লাখ প্রবাসীর অধিকাংশই এখন অনিশ্চিত জীবনযাপন করছেন। কেউ দিনমজুরি, কেউ দোকানদারি কিংবা ব্যবসা করছেন পেটের দায়ে। এদের বিকল্প কর্মসংস্থানের জন্য গত বছরের জুনে মাত্র ৪% সুদে ৭০০ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নেয় সরকার, অথচ এক বছরে বিতরণ হয়েছে মাত্র ২০০ কোটি টাকা। তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই ঋণ সুবিধা নিতে হবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো ধরনের জামানত দিতে হয় না। ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকা, যিনি তারকে এই সাপোর্ট করবেন তার একটা অ্যাকাউন্ট থাকা, বাংলাদেশ ব্যাংকের চাহিদা, এইগুলোকে আমাদের মানতেই হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন ঋণের শর্ত শিথিল করার পাশাপাশি বিতরণে অভিজ্ঞ ব্যাংককে সম্পৃক্ত করা দরকার। গ্যারান্টারের পক্ষ থেকে একটা ব্লাইন্ড চেকে স্বাক্ষর নিতে হবে। এই শর্তটাই কিন্তু আসলে অভিবাসী কর্মীদেরকে এই ঋণ পাওয়া থেকে বঞ্চিত করছে। ঋণ পাওয়ার জন্য তার যে একটা ব্যবসা প্ল্যান করা দরকার, সেই প্ল্যানগুলো কি তারা করতে পারছে? বাংলাদেশ ব্যাংকের সাথে স্টেক হোল্ডারদের বসতে হবে। একটা নতুন ব্যাংক, এদের তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে অন্যান্য ব্যাংককেও এটার সাথে সম্পৃক্ত করতে হবে। অনাকাঙ্ক্ষিত রেস্ট্রিকশন সেগুলো তুলে দিয়ে একটু সহজতর করতে পারলে একটা সাকসেসফুল প্রকল্প হতে পারে। শুধু ঋণ দেয়াই নয়, ফিরে আসা প্রবাসী কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী দেশের বিভিন্ন খাতে সম্পৃক্ত করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূমি অধিগ্রহণ সহ সব সমস্যা কাটিয়ে করোনা কালেও দ্রুত গতিতে এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া চার লেন প্রকল্পের কাজ। প্রকল্পটি শেষ হলে কলকাতা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রেও আসবে ব্যাপক পরিবর্তন। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালের মাঝামাঝি সময়ে শুরু হয় বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই চার লেন প্রকল্পের কাজ। মাঝপথে মহামারী করোনা ছাড়াও ভূমি অধিগ্রহণ, যন্ত্রপাতি ও লোকবল ভারত থেকে আনতে সমস্যা হওয়ায় কাজ কয়েক দফা থেমে যায়। তবে চলতি বছর সমস্যাগুলো কেটে যাওয়ায় করোনার মধ্যেও কাজ চলছে পুরো দমে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি শেষ হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই রাস্তা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের এলাকার যে অর্থ বাণিজ্য যোগাযোগ সব দিকে উন্নত হবে। গাড়ি ঘুরি যত কিছু আছে সর্ব সমস্যা কোনো সমস্যাই থাকবে না। ভারতের সাতটি অঙ্গরাজ্যের ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যবসায়ী বাণিজ্যের ব্যাপক প্রসার বৃদ্ধি লাভ করবে। প্রকল্প কর্মকর্তাদের মতে প্রকল্পটি দুই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। সার্বিক অগ্রগতি হচ্ছে 24%, শুধু ভারত বাংলাদেশ না, এটা অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলোর সাথে আছে সেগুলোর সাথেও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক জানান, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগও অনেক সহজ হবে। এই এলাকার জনগণের চলাফেরারও সুবিধা হবে। ফোর লেন হাইওয়ে হলে ঢাকা থেকে চট্টগ্রামে যে এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার যে সময় সেটাও অনেকটা কমে যাবে। 50 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই প্রকল্পে একটি ফ্লাইওভার, 16টি ব্রিজ ও 3 কিলোমিটার নতুন বাইপাস সড়ক রয়েছে। 2024 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দখল দূষণের পাশাপাশি মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ায় রাঙামাটি লেকের বাঘা আইড় পাঙ্গাসের মতো অন্তত 7 প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া মহাশোল, পাবদা, গুলশার মতো আরও 6 প্রজাতি বিলুপ্তের পথে। আর কমে গেছে রুই, কাতলা, মৃগেলের পরিমাণও। মাছের এই বিশাল সম্পদ টিকিয়ে রাখতে কাপ্তাই লেকে ক্যাপিটাল ড্রেজিংয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখাউট ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 10,000 মেট্রিক টন মাছ উৎপাদন হলো। দখল, দূষণ এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার ফলে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ। এক জরিপে দেখা গেছে ইতিমধ্যে কাপ্তাই লেক থেকে সিলন, সরপুটি, ঘাওড়া, বাগায়ের, দেশি পাঙ্গাসের মতো 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। বিপন্ন অবস্থায় মহাশোল, পাবদা, পোয়া, গুলশা এবং সাদাগনিয়ার মতো 6 প্রজাতির মাছ। 2টা ব্রিডিং গ্রাউন্ড মোটামুটি মৃত, আর বাকি যে 2টা ব্রিডিং গ্রাউন্ড আছে এই ব্রিডিং গ্রাউন্ডে যৎসামান্য আমাদের মাছগুলো বিট করতে পারে। 725 কিলোমিটার দীর্ঘ এই লেকে কেসকি, চাপিলা, মইল্লা, তেলাপিয়া এবং বাটার মতো ছোট মাছ পাওয়া গেল। রুই, কাতলা, মৃগেল মাছ আর পাওয়া যাচ্ছে না। আমরা কিছু রেনু হয়তো উৎপাদন আমরা কালেক্ট করার চেষ্টা করব। যদি আমরা রেনু থেকে আবার কোয়ালিটি পোনা উৎপাদন করে সেখান থেকে আবার আমরা লিকে ছাড়ার ব্যবস্থা করব অথবা ওখান থেকে আমরা মামাছ উৎপাদনের ব্যবস্থা করব। মৎস্য বিজ্ঞানীদের দাবি, দখলের কবলে পড়ে কাপ্তাই লেকের মাছের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে গেছে। অবশ্যই ফিশারিজ অ্যাসপেক্টসে আমাদের হিউম্যান ইন্টারভেনশনটা কমাতে হবে, পলিউশনের দিক দিয়ে আমাদের নজর দিতে হবে। এই অবস্থায় সরকারি অনুমোদন পেলেই মাছ রক্ষায় কাপ্তাই লেকে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করবে জেলা প্রশাসন। খুব শীঘ্রই এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেন। তবে লেকের আশপাশের খামার থেকে পোনা এসে গ্রাস কাপ, সিলভার কাপ, থাই পাঙ্গাস, নাইলোটিকা এবং মোজাম্বিক তেলাপিয়ার মতো আরও 8 প্রজাতির বিদেশি মাছ পাওয়া যাচ্ছে এখানে। 50-এর দশকে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছিল এই লেক।
আর এই লেকে যুক্ত হয়েছে মাইনি, কাসালং, চেঙ্গি, কর্ণফুলী সহ পাঁচটি পাহাড়ি নদী। একসময় এই অঞ্চলের মাছের একমাত্র আধার ছিল এই কাফতাই লেক, কিন্তু নানা জটিলতায় পড়ে কালক্রমে সে মাছগুলো বিলুপ্ত হওয়ার পথে। রাঙ্গামাটির কাফতাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করছেন জেলা প্রেস ক্লাবের সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। ফিরদাউস শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। ঠিক 10:30 বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের এই সদর রোডে কিন্তু শুরু হয়েছে মানববন্ধন। এই মানববন্ধনে বরিশাল প্রেস ক্লাব অর্থাৎ শহীদ আব্দুর রব শ্রেণীবাদ প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিমজা এই মানববন্ধনের সাথে যুক্ত হয়েছে, এবং এই মানববন্ধন চলাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাংবাদিকরা কিছু কথা বলছেন, তাদের বক্তব্য যখন রাখছেন তারা একটা কথা বলার চেষ্টা করছেন যে রোজিনা ইসলাম তার উপর যে অমানুষিকভাবে নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে এবং এই নির্যাতনের প্রতিবাদে কিন্তু এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। একই সাথে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে। এখানকার সাংবাদিক নেতৃবৃন্দ যারা বক্তৃতা করছেন তারা একটি কথা বলছেন যে আসলে অনুসন্ধান সাংবাদিকতা করতে যে এইভাবে নির্যাতিত হওয়ার ঘটনা আসলেই কিন্তু বিরল। একজন নারী সাংবাদিক, তিনি যখন একটি রুমের মধ্যে গেলেন এবং তার উপর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যেভাবে নির্যাতন চালালো, আসলে এটি কিন্তু অমানবিক এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটিও দাবি করা হয়েছে এই মানববন্ধনের পক্ষ থেকে। পাশাপাশি রোজিনার অবিলম্বে মুক্তি এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে। বরিশালের এই সদর রোডের যে জায়গাটিতে আমরা রয়েছি, যেখানে এই সাংবাদিকরা বরিশালে মানববন্ধনের আয়োজন করেছে, সেই জায়গাটিতে কিন্তু অসংখ্য সাংবাদিক এখানে, অর্থাৎ বরিশালের যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু প্রায় সবাই এখানে যুক্ত হয়েছেন, কারণ কিছুক্ষণ আগে আরো একটি মানববন্ধন হয়েছে, এরপরে আরো মানববন্ধন রয়েছে। অর্থাৎ বরিশাল কিন্তু 64 জেলার বিভিন্ন স্থানের মতো কিন্তু সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, এবং এই ক্ষুব্ধ সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং তাদের একটি নাগরিক অধিকার এই মানববন্ধন। এই মানববন্ধনের মধ্য থেকে কিন্তু তারাও চাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং ভবিষ্যতে রোজিনার মতো যেন আর কেউ নিগৃহীত না হতে হয়, রোজিনার অবিলম্বে মুক্তি, এই হচ্ছে এখানকার সাংবাদিকদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এই ছিল বরিশালের যে মানববন্ধন হচ্ছে সাংবাদিকদের তার সর্বশেষ তথ্য। বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে থেকে প্রেস ক্লাবের সদস্যদের মানববন্ধনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে মেতে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি হয়ে গেল উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় আসর ফোবানা সম্মেলনের কিক অফ। এবছরের সেপ্টেম্বরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বসতে যাচ্ছে মূল আসর। ভার্জিনিয়া থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা কাটিয়ে এ যেন এক অন্যরকম যুক্তরাষ্ট্র। দেশের প্রায় সব নাগরিককে টিকা দেওয়ায় পরিস্থিতির এই উন্নতি হয়েছে। এবছর ফোবানা সম্মেলনের কিক অফ অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসীদের তাই এমনই আনন্দের বহিঃপ্রকাশ। সেপ্টেম্বরে হতে যাওয়া ফোবানা সম্মেলনের কিক অফ ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। আয়োজকরা জানান, ভিন্ন পরিস্থিতিতে এবারের আয়োজন হবে ব্যতিক্রমী। একটি তাৎপর্যপূর্ণ সম্মেলন হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। আপনারা দেখতে পাবেন এবারের সম্মেলনে অনেক চমক থাকবে। 2021 এর ফোবানা ইজ বেস্ট ফোবানা হবে, ইতিহাস সৃষ্টি করব আমরা ওয়াশিংটনে। আমরা ওয়াশিংটনের সবচেয়ে বড় গেলার্ড হোটেল নিয়েছি। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। করোনা কাটিয়ে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন সবাই। গেল বছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফোবানা করতে হয়েছে, তাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবারের ফোবানাকে ঘিরে আয়োজকদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। নানা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং আমরা দর্শক উপস্থিতিতে এই ফোবানা সম্মেলনটি সফল করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। রিকশা, পালকি, ব্যান, যদি কোনো একজন মুক্তিযোদ্ধার একটা হেলমেট পাওয়া যায়, যে বাংলাদেশে যেহেতু 50 ইয়ার্স, সেটা আমরা দর্শকদের জন্য রাখবো আর কি। ফটোমেক নদী ঘেঁষা মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন, যা ফোবানা সম্মেলনের উৎসব আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারী দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হবে বলে মনে করছেন আয়োজকরা। ন্যাশনাল হারবারের পাদদেশে এই 7 তারকা বিশিষ্ট বিশাল হোটেলেই
অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরের ফুমানা সম্মেলন, যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন আয়োজকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যারিল্যান্ড। বিশ্বের একাদশ গভীরতম ও উত্তর আমেরিকার সবচেয়ে বড় আলপাইন হ্রদ ক্যালিফোর্নিয়ার লেক তাহো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যের মধ্যবর্তী স্থানে হলেও ভৌগোলিকভাবে এই লেকের অবস্থান সিয়েরা নেভাদা এলাকায়। যুক্তরাষ্ট্রের অনন্য সুন্দর হ্রদ লেক তাহো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। নৈসর্গিক সৌন্দর্য আর দৃষ্টিনন্দন সবুজে ঘেরা নীল পানির হ্রদ লেক তাহো, অথই জলরাশি, সবুজে ঘেরা চারপাশ আর পানির মাঝখানে অবস্থিত উঁচু টিলা লেকের সৌন্দর্যকে যেন বাড়িয়েছে কয়েক গুণ। সেই সঙ্গে নীল জলরাশির ঢেউ পাহাড় পর্বতের উঁচু নিচু কারুকার্য ফুটিয়ে তুলেছে এর বাড়তি সৌন্দর্য। সুবিশাল লেকের বুক বেয়ে চলা নৌকাগুলোর দৃশ্য জানান দেয় এক অজানা স্বর্গীয় আনন্দের। লেকটির নেভাদা অংশে রয়েছে ক্যাসিনো রিসোর্ট, যেখানে প্রায় সবসময় ভিড় লেগে থাকে ভ্রমণ পিপাসুদের। প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটক লেক তাহো ভ্রমণ করে থাকেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিদর্শন এই লেকটি মার্কিন পর্যটন শিল্পকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,225 ফুট উপরে অবস্থিত এবং 35 কিলোমিটার দৈর্ঘ্য, 19 কিলোমিটার প্রস্থ ও 1,645 ফুট গভীর এই লেকটির উপরিভাগের বিস্তৃতি প্রায় 490 বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্রে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় 5টি হ্রদের একটি এই লেক তাহো। বিশ্বে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে তার মধ্যে লেক তাহো অন্যতম। একই সঙ্গে স্বচ্ছ নীল জল আর বিশুদ্ধ মিঠা পানির স্পর্শ পাওয়া বিরল হলেও এখানে তা সত্যি। প্রকৃতি যে কত অনিন্দ্য সুন্দর তা এখানে না আসলে বোঝানো যাবে না। প্রাকৃতিক অপূরব লীলাভূমি ক্যালিফোর্নিয়ার লেক তাহো থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি কাল। অসাধু ব্যক্তিদের ফাঁদ কিনা খতিয়ে দেখার পরামর্শ। হেনস্থার প্রতিবাদে আজ বিভিন্ন সংগঠনের বিক্ষোভের ডাক। কোভিড পরিস্থিতিতে নির্দেশনা অমান্য করেই রাজধানীমুখী যাত্রীবাহী বাস সিরাজগঞ্জে আটকে দেওয়ার পর ছেড়ে দেওয়া হলো অর্ধ শতাধিক গাড়ি। ফেরিঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।